ফেলে দেয়া জিনিস দিয়ে কি করে অসাধারণ একটা ডে ক্রিম বানানো যায়, বাড়িতে বসে তোমরা নিজেরাই বানাতে পারবে, সেরকম একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। দেখে নাও কি বানালাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সামনে শীতকাল আসছে আর বাজারে কমলা লেবু অঢেল পাওয়া যাবে, যখনই চাইবে তখনই কমলা লেবু। কমলা লেবু ছাড়া আমরা শীতকালে ফল বলতেই কমলা লেবু, শীতকালে আমরা সারাক্ষণ কমলা লেবু খেয়েই থাকি। তো এখন যে সিজনটা আসছে সেটা কমলা লেবু সিজন। তো কমলা লেবুর খোসা দিয়ে আমি তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি আজকে, সেটা হচ্ছে শীতকালে ডে ক্রিম হিসাবে তোমরা কমলা লেবুর খোসা দিয়ে একটা ক্রিম বানিয়ে ব্যবহার করে দেখো, আর তারপরে আমাকে বলো যে তোমাদের কি কি উপকার হয়েছে। যে ক্রিমটা আজকে আমি তোমাদেরকে দেখাবো কমলা লেবুর খোসা দিয়ে, অসাধারণ ক্রিম। সেই অসাধারণ ক্রিমটা তোমরা যদি রেগুলার ডে ক্রিম হিসাবে ব্যবহার করো, ইভেন নাইটেও ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। যদি ডে ক্রিম হিসাবে ব্যবহার করো দেখবে 7 দিনের মধ্যে তোমাদের মুখের যে গ্লো সেটা ফিরে এসেছে, ট্যান চলে গেছে, পিগমেন্টেশন চলে গেছে, ব্রণও কম হয়ে গেছে, পলি রেখা দূর হচ্ছে আস্তে আস্তে, চোখের চারপাশে ডার্ক সার্কেল ঠিক হয়ে গেছে। আর কি চাও, সব কিছু একটা ক্রিম থেকে, যেটা বাড়িতে বানিয়ে সামান্য 10 টাকা বা 15 টাকা খরচা করে একটা ক্রিম বানিয়ে ব্যবহার করে তারপরে দেখো কি এফেক্ট পাও। দেখো এত সুন্দর ক্রিমটা হয়েছে, অপূর্ব হয়েছে ক্রিমটা। এই ক্রিমটা যদি তোমরা রোজ স্নান করার পরে এটা লাগাও শীতকালে, তোমাদের যে রুক্ষ শুষ্ক ত্বক সেটা ঠিক হয়ে যাবে, মোলায়েম হয়ে যাবে। আমি সব বলে দেব কখন কিভাবে লাগাতে হবে আর কতক্ষণ লাগাতে হবে আর কিভাবে এটাকে স্টোর করবে, ঠিক আছে? তো শুরু করে দিই আজকের ভীষণ ইন্টারেস্টিং আর অসাধারণ একটা ঘরোয়া উপায়, ঘরোয়া ক্রিম, শীতকালের একটা ক্রিম যেটা তোমাদের রং অর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলবে কিছুদিনের মধ্যেই, ঠিক আছে? তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের ভিডিও, চলে এসো। এই ডে ক্রিমটা বানাবার জন্য আমাদের দরকার কমলা লেবু। কমলা লেবুটাকে আমরা বাইরের খোসাটাকে নেব, ভেতরে যে সাদা পোর্শনটা থাকে সেটা কিন্তু যেন না আসে। তো আমি এখন গ্রেট করে নিচ্ছি কমলা লেবুর বাইরের খোসাটা। এখানে কোনো কিছু কমলা লেবুর খোসা শোকাবার, অনেক দিন ধরে প্রসেস করার কোনো দরকার নেই, কমলা লেবু আসলেই সেই খোসাটাকে গ্রেট করে নিয়ে ভেতরে কমলা লেবুটা খেয়ে নেবে পরে, কিন্তু ওপর থেকে এই খোসাটাকে গ্রেট করে নিয়ে নেবে। আর যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে দুটো কমলা লেবুর খোসা এভাবে গ্রেট করে নেবে। আমি এখন বড় একটা গ্রেটার নিয়ে এসেছি যাতে আমার সুবিধা হয় গ্রেট করতে। এইভাবে গ্রেট করে নিলে অনেকটা কমলা লেবুর খোসা পাওয়া যাবে। যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে যা আমি পরিমাণগুলো বলে দিচ্ছি তার ডাবল পরিমাণে তোমরা সব জিনিসগুলো নেবে। তো দেখো এখন এতখানি আমি কমলা লেবুর খোসা একটার থেকে পেয়ে গেছি, এখন আমি কি করব দেখে নাও। তো এর মধ্যে দিচ্ছি পুরো ভর্তি ভর্তি 2 চামচ অ্যালোভেরা জেল, এবং তার মধ্যে এই যে কমলা লেবুর খোসাটা এটাকে আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সাথে নিচ্ছি একটুখানি কেশর। কেশর যদি তোমাদের বাড়িতে না থাকে, স্যাফরন যেটাকে বলে, যদি কেশর না পাও তাহলে তার বদলে হলুদ গুঁড়ো দিতে পারো, কিন্তু হলুদ গুঁড়ো যেন কস্তুরি হলুদ বা ভালো অর্গানিক হলুদের গুঁড়ো হয়, বা কাঁচা হলুদ বেটেও তার রসটা এর মধ্যে দিতে পারো। 1 চামচ মতন রস দিয়ে দেবে, আর হলুদের গুঁড়ো দিলে 1/4 চামচ দেবে। দেখো এখন আমি প্রতিটা জিনিস একসাথে মিশিয়ে পুরো রাত রেখে দেবো এইভাবে, যাতে অরেঞ্জের যে এসেন্সিয়াল অয়েলটা পুরোপুরি পুরো মাত্রায় ভেতর ঢুকে যায়। দেখো এখন আমি পুরো রাত রেখে দিয়েছিলাম, এখন সকালবেলায় আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, দেখবেন নিজেরাই যে কমলা লেবুর খোসাটা যেরকম গোটা গোটা ছিল সেটা একদম মিহি হয়ে এই অ্যালোভেরা জেলের সাথে মিশে গেছে। এটাকে তোমরা ব্লেন্ডারেও মিশিয়ে নিতে পারো, মিক্সিতেও পিষে নিতে পারো। কমলার খোসা কিন্তু ফ্রিজে রেখে কখনোই ব্যবহার করবে না, গুণাগুণ কমে যাবে। এটা বেশি দিন শুকিয়ে রেখে দেবে না, ছত্রাক জন্মে যেতে পারে। যাদের ওভার সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই প্যাচ টেস্ট, মানে কনুইতে লাগিয়ে বা কানের পেছনে লাগিয়ে দেখে নেবে, র্যাশ বেরোলে এটা তোমরা লাগাতে পারবে না। আর রোদে যাবে 1 ঘন্টা পরে, লাগাবার 1 ঘন্টা পরে। তোমরা যে কোনো মসলিন কাপড় বা সুতির কাপড়েও ছেঁকে নিতে পারো, আমি ছাঁকনিতেই ছেঁকে নিচ্ছি। তো এটাকে যে ছেঁকে নিচ্ছি, এই যে ছেঁকে নেওয়ার পরে যে জিনিসটা আমরা পাচ্ছি, ওফ ওটা যা জিনিস, ওইটা হচ্ছে আসল ক্রিম।
আসল জিনিস হচ্ছে এই যে এখন বেরোচ্ছে, এটার থেকে যা গুণ আর যা এটার ফল পাবে তোমরা নিজেরা যখন ব্যবহার করবে তখন বুঝতে পারবে। হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভালো করে ছেঁকে নিতে পারো, দেখো অনেকটা বেরিয়ে গেল। আর এই যে এটা দেখছো লেফট ওভার যেটা আছে কমলা লেবুর খোসাটা, সেটা ফেলে দিও না, এটাকে চালের গুঁড়োর সাথে মধু টধু দিয়ে ভালো একটা প্যাক বানিয়ে মুখে মেখে ফেলো। এইটা হচ্ছে মানে বলতে পারো যে স্কিনের জন্য অমৃত। তো এর সাথে মেশাচ্ছি আমি এক চামচ গ্লিসারিন। শীতকাল এখন ভীষণ রুক্ষ হয়ে যায় ত্বক, তো তাই জন্য ভিটামিন ই ক্যাপসুলও দিচ্ছি আর গ্লিসারিনটাও সেই জন্যই দিলাম, যাতে রুক্ষ শুষ্ক ত্বক নমনীয় হয়ে ওঠে। এবারে ভালো করে একটা ভিটামিন ই ক্যাপসুল আর এক চামচ গ্লিসারিন এর মধ্যে মিশিয়ে দিলাম। এইবারে আমার বেস্ট লাগবে, যাদের অ্যালোভেরা স্যুট করে না এই জায়গাতে অ্যালোভেরা দেবার দরকার নেই, তারা এমনিই ব্যবহার করতে পারো। আর তার সাথে আমি এখন যেটা দিচ্ছি, কারণ আমার একটুখানি ঘন দরকার, সেই জন্য আমি অ্যালোভেরা জেলটা দিলাম যাতে আমার ক্রিমটা তৈরি হয়ে যায় খুব সুন্দর করে। তো যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা এই ক্ষেত্রে অ্যালোভেরা জেল দিও না, না দিয়ে এমনিই ব্যবহার করতে পারো। অ্যালোভেরা জেল যদি তোমরা অর্গ্যানিক কেনো, আমার মনে হয় স্যুট না করার কিছু না। আর এখানে গাছের অ্যালোভেরা জেলটা দিও না, কারণ ভীষণ পাতলা হয়ে যাবে। এটা বাজারে মার্কেটের অ্যালোভেরা জেল, অর্গ্যানিক অ্যালোভেরা জেল হলেই ভালো হয়। আমি সবসময় অর্গ্যানিকই ব্যবহার করি। তো আমি এখন একটু একটু করে জিনিসটা মেশাচ্ছি, একটু একটু করে মিশিয়ে ভালো করে জিনিসটাকে, আমার কাছে এইটা দরকার, এই পুরো জিনিসটা আমার দরকার। আমি এটা বেশি পছন্দ করছি যে আমার ঘন বা পাতলা বলে দরকার নেই, আমার এই কমলা লেবুর যে এক্সট্রাক্টটা পেয়েছি খোসার সেটা আমার বেশি দরকার। তো তৈরি হয়ে গেল, পুরো জিনিসটাকে মিশিয়ে দিলাম, আমি একটুও ফেলিনি। তৈরি হয়ে গেল আমার অসাধারণ একটা অরেঞ্জ ডে ক্রিম। 10 বছরের ওপরে সবাই ব্যবহার করতে পারো, কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে, মানে কনুইতে বা কানের পেছনে লাগিয়ে দেখে নেবে যে কোনো রকম র্যাশ বেরোচ্ছে কি না। আর এটা মেখে রোদে বেরোবার কথা যদি জিজ্ঞাসা করো, তাহলে আমি বলবো এটা মেখে 1 ঘন্টা পরে রোদে যেতে পারো, 1 ঘন্টার আগে রোদে বেরোবে না। দেখো আমি এখন মুখে মেখে নিচ্ছি, অসম্ভব সুন্দর ক্রিমটা তৈরি হয়েছে। রোজ স্নানের পরে কিছুক্ষণ মুখে লাগিয়ে রেখে তার ওপরে মেকআপ করতে পারো, কিন্তু সঙ্গে সঙ্গে মেকআপ করো না, তাহলে এটার কাজটা বা এটার ফলটা সুফলটা পাবে না। তো পুরো মুখে ভালো করে মেখে নিলাম, এত সুন্দর স্কিনের সাথে মিশে যায়, যখন নিজেরা ব্যবহার করবে বুঝতে পারবে। অসাধারণ গন্ধ আর অসাধারণ সুন্দর তৈরি হয়েছে ক্রিমটা, সম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কমলা লেবুর একটা ফ্রেশনেস মুখে লাগাবার সাথে সাথে একদম চার্জড আপ হয়ে উঠছে, আর একটা কমলা লেবুর একটা মিষ্টি সুগন্ধ হয়ে পুরো মুখটা ভরে যাচ্ছে। আর কি চাই বলো, মুখে যত দাগ ছোপ সমস্ত মিলিয়ে যাবে যদি নিয়মিত এটা ব্যবহার করো। আমার ভিডিও সবার সাথে শেয়ার করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, যাতে তারাও লাভ উঠাতে পারে, তারাও জানতে পারে। জানি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিও, কারণ এটা এত বেশি ইউজফুল ভিডিও, এর থেকে ভালো উপায় ঘরে বসে আর হয় না। কারণ কমলা লেবুর থেকে তোমরা যে জিনিসটা পাচ্ছ সেটা অন্য কোনো কেমিক্যালওয়ালা ক্রিমে পাবে না, সে পাবে কিন্তু তার মধ্যে কেমিক্যাল অনেক বেশি দেওয়া থাকে, প্রিজারভেটিভ দেওয়া থাকে, যার ফলে ডাইরেক্ট আমরা যে আজকে যে জিনিসটা বানিয়েছি যেটা ডাইরেক্ট যে সুফলটা আমরা পাবো সেটা ওই বাইরের ক্রিমে আমরা পাই না, তাই না? তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে, বাই।